সিগারেটের সঙ্গে গরম চা সাবধান। হাতে জ্বলন্ত সিগারেট সঙ্গে গরম চা, আর কি চাই তাই না? কিন্তু সাবধান, এই যুগলবন্দী আপনার জন্য ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি বহন করবে। গবেষণা বলছে এই অভ্যাসে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে অনেকটা। সম্প্রতি অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এমন কথাই বলা হয়েছে। সমীক্ষা বলছে যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করা ক্ষতিকর, ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। গবেষণা লব্ধ তথ্য বলছে যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন, পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন, তাদের খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বেশি। ধূমপায়ীদের ক্ষেত্রেও দেখা যায় প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে তাদেরও এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। পিংকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের ডক্টর জুন এলভি জানান, তামাক ও অ্যালকোহল দুটো থেকে দূরে থাকাই হচ্ছে এই ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। কিন্তু ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। এই গবেষণার জন্য 30 বছর থেকে 69 বছর বয়সী 4.5 লাখ ব্যক্তির ধূমপান, মদ্যপান এবং চা পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়। গবেষণার শুরুতে তাদের কারোই ক্যান্সার ছিল না। পরবর্তী 9 বছর যাবত এই 4.5 লাখ মানুষের তথ্য নেওয়া হয়। এই সময়ের মাঝে 1731 জনের খাদ্যনালীর ক্যান্সার দেখা দেয়। ফলাফলে দেখা যায় যারা অতিরিক্ত উত্তপ্ত চা পান করেন, মদ্যপান করেন এবং ধূমপান করেন, এই তিনটি অভ্যাস যাদের নেই তাদের তুলনায় এই সব মানুষের খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি থাকে 5 গুণ বেশি। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।